গরম গরম ঘুগনি নিয়ে নিয়েছি, এবার নদীর পাড়ে বসে বসে ঘুগনি খাবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুজবুড়ি স্পেশাল। তো আজ আমি এসে পৌঁছেছি রূপনারায়ণ নদীর তীরে অবস্থিত বাংলা সাহিত্যের কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি শরৎকুঠিতে। এখানে আসার জন্য আমি সকাল সকাল হাওড়া স্টেশন থেকে মেদিনীপুর লাইনের ট্রেন ধরে চলে এলাম দেউলটি স্টেশন। এখান থেকে মাত্র 3.4 কিলোমিটার দূরেই রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। এখানে তিনি জীবনের শেষ 12টা বছর কাটিয়েছেন। চলো ভেতরে যাওয়া যাক। ছবি শরৎচন্দ্রের নাতি নাথ বইয়ের ছবি আয়না কেন রাখুন ওটা সেই সময় এই হলো ওনার সেই বিখ্যাত লেখার ঘর, যেখানে বসে তিনি নিম্নবিত্তের মানুষকে তার উপন্যাসের কেন্দ্র করে বাঙালির ঘরোয়া জীবনের শোক দুঃখের কথা, তাদের জীবনের খুঁটিনাটির বাস্তব রূপ অতি যত্নে তুলে ধরেছেন নিজের লেখনীতে। এই ঘরে বসে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিপ্লবীদের সাথে মিটিং করতেন। ওই হলো বেলজিয়াম আয়না, এই হলো ওই সাইডে ঘড়ি আছে, সেটা আমি তোমাদেরকে দেখাবো। এই বৈঠকখানায় স্বদেশী আন্দোলনের সময় সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে রাসবিহারী বসু, বাঘা যতীন, বিপিন চন্দ্র পাল সবাই আসতেন নদীপথে, চলতো এখানে তাদের মিটিং সলা পরামর্শ। এখানে রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হাত ছেদ করা রেডিও, তার কিছু ফ্যামিলি ফটো, একটা আলমারি আর বেলজিয়াম গাছের আয়না। এরপর রয়েছে ওনার চিকিৎসা ঘর, এখানে বসে উনি গরিব মানুষের হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। শরৎচন্দ্র ছিলেন মানব দরদি, একদিকে তিনি যেমন বিপ্লবীদের সাহায্য করতেন, অন্যদিকে তেমনি জাত পাত একেবারেই না মেনে গরিব মানুষের সেবা করতেন। এই কারণে তাকে একসময় এক ঘরেও করে দেওয়া হয়েছিল এমনটাও শোনা যায়। এর এক পাশে রয়েছে চিত্তরঞ্জন দাসের দেওয়া রাধাকৃষ্ণের মূর্তি, যা এখনও নিত্য পুজো করা হয়। এই কুঠির নিচের তলায় রয়েছে বৈঠকখানা, লেখার ঘর, চিকিৎসাঘর, প্রার্থনা ঘর, আর উপরের তলায় রয়েছে দুটি শয়নকক্ষ, একটি ছিল ওনার নিজস্ব, অপরটি ছিল গেস্টদের জন্য। এই কুঠির উপরতলা থেকে রূপনারায়ণ নদী কিন্তু বেশ ভালোভাবেই দেখতে পাওয়া যায়। ওই সামনে রূপনারায়ণ নদী, মানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাড়ি পুরো সোজাসুজি রূপনারায়ণ নদী। এবার আসি বাড়ির পেছন দিকে। এখানে এই কালো ঘরটা হলো ধানের গোলা, পুরো বাঁশ দিয়ে তৈরি। তার পাশে রয়েছে ঠাকুর ঘর, আর পেছনে রয়েছে শৌচালয়, আর এই সাইডে ছিল রান্নাঘর, যেটা 1978 সালের বন্যায় পুরো ভেঙে গেছে, আর করা হয়ে ওঠেনি। আচ্ছা, তো তোমাদেরকে একটা কথা বলি, আমি জানতাম না যে এই শরৎকুঠির মধ্যেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সমাধি আছে। এখানে এক পাশে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, স্বামী বেদানন্দ আর হিরণময়ী দেবীর সমাধি রয়েছে। শরৎকুঠির এত কাছে রূপনারায়ণ নদী যে দেখে আর লোভ সামলাতে পারলাম না, আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম রূপনারায়ণ নদীতে। দেখো একদম সানসেট টাইম, এখানেও ছোট্ট খাট্ট মানে অ্যাকচুয়ালি পিকনিক স্পট, এখানে অনেকেই পিকনিক করতে এসেছে আমি দেখছি। টুকটাক খাবার দাবারও পাওয়া যাচ্ছে চটপটা, তো এখানে একটু টাইম স্পেন্ড করবো আমরা, তারপর বেরিয়ে যাবো আবার ট্রেন ধরার উদ্দেশ্যে। গরম গরম ঘুগনি নিয়ে নিয়েছি, এবার নদীর পাড়ে বসে বসে ঘুগনি খাবো। আজকে একটা দারুণ সূর্যাস্ত উপভোগ করলাম এই নদীর ধারে বসে, অনেকটা টাইম কাটিয়ে ফেললাম। এবার বাড়ি ফেরার পালা,
তার আগে বলি, তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, ভুলে যেও না। তোমাদের সাথে আবার দেখা হবে আমার অন্য ভিডিওতে। টিল দেন, টাটা, সবাই ভালো থেকো।